পূর্বপুরুষের পাপের বোঝা কি পরের প্রজন্মকে বহন করতে হয়? লাতাজির ওয়াজিরাতুন উইজরা উখরা, একজন আরেকজনের পাপ বহন করবে না। এটা হচ্ছে পুরস্কৃত হওয়া তিরস্কৃত হওয়ার দিক থেকে। ইসলাম কখনোই এটাকে সমর্থন করে না যে পাপ করবে একজন, শাস্তি ভোগ করবে আরেকজন। বাংলাদেশে তো দেখা যায় কেউ ভাড়া ভাড়ায় জেল খাটায়, ভাড়া নিয়ে জেল খাটে ইত্যাদি। তো আসলে ইসলামে এর কোনো সুযোগই নেই। এটা অবশ্য প্রচলিত আইনেও মনে হয় নাই, তাই না? এটা তো মানুষ আসলে মিথ্যা রাষ্ট্র নিয়ে এগুলো পড়ে থাকে। কিন্তু এক প্রজন্ম পাপ করবে, অন্য প্রজন্ম সে পাপের শাস্তি ভোগ করবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ঘোষণা নাই। কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সমাজে কোনো দুর্নীতি যদি প্রচলিত হয়, এটা প্রজন্মের পর প্রজন্ম জাতিকে ভোগ করতে হবে। সমাজে কোনো জুলুম অন্যায়ের প্রসার যদি হয়, এটাও জাতীয় সমস্যা। ফেরাউন যে অত্যাচারগুলো চালিয়েছিল সেটা তার পুরো জাতি কিন্তু বহন করতে বাধ্য হয়েছে, এবং সে নিজেও শেষ পর্যন্ত সেই পাপের ভারে সমুদ্রে নিমজ্জিত হয়েছিল। হয়নি, শাস্তি আসবে। ইন্নাল্লাহ ইয়ুমহিল লা ইয়ুহমিল, ইন্নাল্লাহ ইয়ুমহিল লা ইয়ুহমিল, আল্লাহ অবকাশ দেন কিন্তু উপেক্ষা করেন না। আল্লাহ অবকাশ দেন কিন্তু উপেক্ষা করেন না, এটা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। অতএব মানে দুটো ভিন্ন জিনিস, একটা হলো পাপের শাস্তির সংশ্লিষ্ট ব্যক্তি অথবা ব্যক্তিরাই বহন করবেন, কিন্তু এর জের এটা সবাই বহন করবে। জের ফলাফল যেটাকে আমরা বলি, এ সমাজ যদি ঘুষে ভরে যায় পুরো জাতি আক্রান্ত হবে, এ সমাজ যদি দুর্নীতিতে ভরে যায় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। আপনার পরিবার, পরিবারের একজন যদি একটা পাপ করে, অশ্লীল কোনো কাজ করে, আপনার পুরো বংশকে সেটা স্পর্শ করবে, করবে না? করবে। কিন্তু দুটো ভিন্ন জিনিস, দুটোকে এক করে ফেলবেন না।